আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ ভূগোল প্রথম পত্র প্রস্তুতি ধারাবাহিক মন্ডিস্টের আস্তে আস্তে প্রথম পর্ব তোমরা সাথে সাথে আছো রবিউল আজকে আলোচনা করবো মজরিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং বিডিওর সরাসরি কমেন্টে জানিয়ে দেবে পঁচিশটির মধ্যে কত সরি হাজ তোমার আপেক্ষিক আদ্রতা প্রকাশ করা হয় কোন এককে আবেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় শতকরায় পালক মেঘকে পুচ্ছ বলা হয় স্পেন কোন জলবায়ুর অন্তর্ভুক্ত স্পেন ভূমধ্য জলবায়ুর অন্তর্ভুক্ত ব্যবহারে কোন গ্যাস নির্গত হয় ব্যবহারে সিএফসি বা কার্বন নির্গত হয় অধিপকটি পরে পাঁচ ও নং প্রশ্নের উত্তর দাও মানুষ তার বিলাস জীবনের বিভিন্ন চাহিদা মেটাতে এমন সব কর্মকাণ্ড করছে যার জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলশ্রুতিতে দেখা যাচ্ছে মানব জীবনের বিভিন্ন উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টিকে কি বলে বিশ্ব উষ্ণায়ন উক্ত ঘটনার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের পানি স্ফীত হবে জীববৈচিত্র ধ্বংস হবে নাকি প্রাকৃতিক জগতে দিনপঞ্জিকার পরিবর্তন আসছে উত্তর হবে এক দুই অর্থাৎ উক্ত ঘটনার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের পানি ইস্ফীত হবে এবং জীববৈচিত্র্য ধ্বংস হবে একই স্থানে প্রতিদিন কয়েক ঘন্টা পরপর জ্বর ভাটা হয় একই প্রতিদিন ছয় ঘন্টা তেরো মিনিট পর পর জ্বর বাটা হয় মহাকাশ ও মহাজাগতিক বস্তু সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায় ভূগোলের জ্যোতির্বিদ্যা শাখায় ভূগোলের কোন শাখায় প্রাণ ও পরিবেশের মিথস্ক্রিয়া পর্যালোচনা করা হয় বস্তুবিদ্যায় চিত্রটি লক্ষ্য করো এবং দশ এগারো প্রশ্ন উত্তর দাও এখানে স্থলভাগ বোঝানো হয়েছে এটা আকাশ বোঝানো হয়েছে এবং একটা জলভাগ বোঝানো হয়েছে চিত্রে এ বি এবং সি মন্ডল তিনটির পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় কোন ভূগোলে প্রাকৃতিক ভূগোলে চিত্রের জীবমন্ডল নির্ভরশীল এই মন্ডল বিমণ্ডল নাকি মন্ডলের উপর সর্বোত্তর হবে সবগুলোই অর্থাৎ জীবমন্ডল নির্ভরশীল এ বি এবং সি সবগুলো ক্ষেত্রেই বাংলাদেশের কোন অংশে মৃতপ্রায় বদ্বীপ দেখা যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে মৃতপ্রায় ভদীপ দেখা যায় ব্ল্যাক ফরেস্ট ও ভোজ পর্বত কোন ধরনের পর্বত এগুলো স্তূপ পর্বত নিচে চিত্র দুটি লক্ষ্য করো এবং চোদ্দ পনেরো প্রশ্নের উত্তর দাও এ চিহ্নিত ভূমিরূপটির নাম কি পর্বত এ ধরনের ভূমিরূপ সৃষ্টিতে পাঁচ যেভাবে সঞ্চালিত হয় এখানে মুখোমুখি এখানে দুটির দিক আলাদা এবং এখানে উপর নিচে সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ মুখোমুখি হতে পারে অথবা বিপরীত দিক হতে পারে কার্বনেশন প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক কার্বনেশন প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে হাইড্রোজেন কার্বনেট হয় নদীর গতিপথে নিম্নগতিতে দেখা যায় বদ্বীপ নিচে চিত্র দুটি লক্ষ্য করে এবং আঠারো উনিশ নম্বর প্রশ্ন উত্তর দাও এই চিত্রটি এ চিত্র এবং এই চিত্রটি বি চিত্র চিত্র দুটির নদীর কোন অবস্থায় দেখা যায় পার্বত্য অবস্থায় এ ও বি চিত্রের ভূমিরূপ গঠিত হয় নদীর ক্ষয়কার্যের ফলে পার্বত্য অবস্থায় নাকি সঞ্চয় কার্যের ফলে সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ এও বিন চিত্রের ভূমিরূপ গঠিত হয় ক্ষয় কার্যের ফলে এবং পার্বত্য অবস্থায় রিক্টার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা কত দশ বায়ুমণ্ডল নাইট্রোজেনের এর পরিমাণ কত দশমিক শূন্য আট শতাংশ উদ্দীপকটি পরে বাইশ তেইশ নম প্রশ্ন উত্তর দাও মহাসেন ষোলোই মে দুই হাজার তেরো সালে পটুয়াখালী জেলার ক্ষেপপাড়ায় আঘাত থানার মাধ্যমে উপকূলে অতিক্রম করে এরপর তা ভোলা বরগুনা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরিয়ে মেঘলা মহনা দিয়ে স্থলভাগ অতিক্রম করে উদ্দীপকের দুর্ঘটনাটি কি ধরনের বায়ুমন্ডলীয় গোলযোগ এই দুর্ঘটনাটি ঘূর্ণিঝড় বায়ুমণ্ডলীয় গোলযোগ উক্ত মহাসণের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দেখা যায় প্রাণহানি অবকাঠামো বিনষ্ট নাকি লবণাক্ত প্রাণীর প্রবেশ উত্তর আমি সবগুলি অর্থাৎ মহাসেনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দেখা যায় প্রাণহানি অবকাঠামো বিনষ্ট এবং লবণাক্ত প্রাণীর প্রবেশ কোনটি বায়ুদূষক দাবানল ক্রান্তীয় শান্ত বলয় নামে পরিচিত কোন বলয় কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ সুপ্রিয় এইসএসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের ভূগোল প্রথমপত্র প্রস্তুতি ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেব এবং শেয়ার করবে পঁচিশের মধ্যে তোমার কতটি সঠিক অবশ্যই কমেন্টে জানাবে ভূগোল সহ অন্যান্য বিষয়ের প্রস্তুতিমূলক ভিডিও ভিডিও ডিসক্রিপশন অথবা উপরের নাম্বার সারা বাটনে পেয়ে যাবে ভিডিও রেখে সাদাই থাকো সকলে সুস্থ কমন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ